নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আজকে আমি ছাদ বাগান থেকে বেশ কিছু শাকসবজি কালেকশন করেছি জুন মাসের কুড়ি তারিখ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে টানা কয়েকদিন থেকে তাই গাছে তেমনভাবে কোনো খাবার প্রয়োগ করতে পারছে না যেহেতু সব হাতে বানানো জৈব খাবার আমার তাই না উঠলে আমি কোনো খাবার প্রয়োগ করি না এত ফাঙ্গাস লেগে যেতে পারে তাই তো কত ধরনের শাকসবজি পেয়েছি সেটা আজকে একটু দেখাই সবসময় কালেকশন করে নেই দেখাতে পারি না তো আজকে একটু দেখাচ্ছি একদম বিষমুক্ত রাসায়নিক সার ছাড়া জৈব পদ্ধতিতে সবুজ সতেজ টাটকা শাকসবজি পাচ্ছি তো সেটাই দেখাচ্ছি আজকে তো রান্নাঘর থেকে বেরিয়ে আসা বিভিন্ন প্রাণী যেমন উদ্ভিজ খাবারগুলো থেকেই আমরা এই শাকসবজিগুলো চাষ করতে পারি এই হয়েছে কুঁই গাছটা প্রচুর পরিমাণে কুঁয়ের শাক হচ্ছে ডাটা হচ্ছে কেটে নেওয়ার পর খাওয়ার প্রয়োগ করা আরও হয় এদিকে ঢেঁড়স গাছগুলো রয়েছে প্রত্যেকটা ঢেঁড়স গাছে ফুল কুড়ে আসছে এবং ঢেঁড়স প্রতিদিনই তুলে নিতে হয় নাহলে ঢেঁড়স শক্ত হয়ে যায় গাছকেও কয়েকটা ঢেঁড়স তুলে নেব আর এখান থেকে কয়েকটা পুঁয়ের ডাটা কেটে নেব তো পুঁয়ের ডাটাগুলো খুব ভালো হচ্ছে কোনো স্পট নেই অর্থাৎ মটেলিং যেটা বলে শাকের যেটা রোগ সেই রোগটা নেই কারণ পুঁই শাকের মধ্যে আমি সবসময় আয়রনযুক্ত খাবারটা প্রয়োগ করছি এতে শাকের স্বাদটাও বাড়ছে ভালো এবং রোগ পোকার কোনো আক্রমণ নেই তো এখান থেকে দুটো চারটে পুঁই ডাটা কেটে নেব আগেও একবার কেটে নিয়েছিলাম দেখিয়েছি তারপরে আরও অনেকবার কেটেছি তো আজকে আবার কাটছি তো এখান থেকে দুটোই নিয়েছি পুজোটা তারপর এখান থেকে আরও ডগাটা কেটে নেওয়ার পর ওর সাইড থেকে আরও পাশ শাখা পোশাক অনেক বেরিয়ে আসবে এবং ভরে যাবে মাচাটা তো যেহেতু বৃষ্টিতে কোনো খাবার প্রয়োগ করতে পারছি না তো বৃষ্টিটা একটু কমলেই যখন এই বৃষ্টির পর যখন রোদ দেবে অর্থাৎ মৌসুমি বায়ু যখন নিষ্ক্রিয় হয়ে যাবে রোদ উঠবে প্রচণ্ড তখনই আমি বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করব কারণ যে জৈব খাবারগুলো বাড়ানো আছে সেগুলো বৃষ্টিতে প্রয়োগ করলে ফাঙ্গাস যেতে পারে তাই প্রয়োগ করছি না আর এখান থেকে কিছু নিয়ে নেছি। ঢেঁড়সগুলো তুলে তারপর দেখাই তো তিনটে ঢেঁড়স হয়েছে পাখিগুলো ছোটো এখানে তিনটে ঢেঁড়স নিয়ে নিলাম তো এত সবুজ চকচক করছে তো এখানে একটা ব্যাগ রেখেছি ব্যাগের মধ্যে সব নিয়ে নেব পুঁই শাক ঢ্রসটা তুলেছি এখন চলে এসেছি ডাটা নেবো এখানে একটা ছোট্ট বেডের মতো করে গাছ আর ঝিঙে লাগিয়েছিলাম তার সাইড দিয়ে একটা ডাটা হয়েছে তো ঝিঙে গাছটাও উপর দিকে বেয়ে যাচ্ছে মাচার উপরে আর এখানে ডাটাটা হয়েছে ডাটাটা বেশ বড় হয়েছে বীজটাও শক্ত হয়েছে কালচ হয়েছে বীজটা আমি রেখে দেব পরবর্তীতে আবার ডাটার বীজ রোপণ করব কারণ বীজ আমি সবসময় একটা প্রকারে রেখে দিই যেন বাজার থেকে কিনতে না হয় কারণ সবসময় বাজারে যাওয়ার সময়ও হয় না তাই তো এই ডাটার বীজটা শুকিয়ে আমি আবার এখান থেকে রেখে দেবো তো ডাঢ়াটা কেটে নিচ্ছি তো ডাটাটা অনেক বড় হয়েছে অনেক ডালপালাও আস আসছে ডালটার মধ্যে ডাট খুব ভালো থাকলে আরও হয়তো মোটা হতো আরও কিন্তু আমি রাখছি না যেহেতু এখানে ঝিঙে গাছ পুটি গাছ আছে খাবারটা খেয়ে নিচ্ছে তাই এখানে হয়েছে কাঁকড়ল গাছ মাছের খাবার প্রয়োগ করার পর অর্থাৎ মিনসার বা ফিশ মিল যেটাকে আমরা বলি সেই খাবারটা প্রয়োগ করার পর কাঁকড়ল গাছের বৃদ্ধিটা খুব ভালো হয়েছে এবং প্রচুর ফুল ফল আসছে তো এখান থেকে কয়েকটা কাঁকড়ল তুলে নিয়েছি এর আগেও একবার তুলেছি একটা দ্বিতীয়বার তুলছি তারপর আবার রুদ্রটা উঠলে আবার মাছের খাবারই এটার মধ্যে প্রয়োগ করবো কারকর গাছে সবসময় মাছের খাবার প্রয়োগ করি তুলে নিচ্ছে এটা অনেক কাঁকড়ই হচ্ছে আরও ফুলও আসছে অনেক কিন্তু মাচাটা বেশি বড়ো না ছোটো মাচা তাই বেশি গাছটা ছুড়ে যেতে পারছে না যদি আরও মাছা দিতে পারতাম গাছটা অনেক বড়ো হতো এবং প্রচুর হতো কাঁকড়গুলো খুব সবুজ সতেজ একদম গাছের মধ্যে কোনো রোগ পোকা নেই মাঝে মাঝে সাফ ফাঙ্গিসাইড স্প্রে করে দিই তো এই হয়েছে কাঁকর তারপর চলে আসছি বেডে লঙ্কা তুলে নেবো প্রচুর লঙ্কা হচ্ছে তো এর মধ্যে পটাশ জাতীয় খাবারটা আমি বেশি পরিমাণে দিয়েছিলাম অর্থাৎ কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা তারপর আলুর এগুলো দিয়েছি তাতে এত পরিমাণ লঙ্কা হচ্ছে তো লঙ্কাটা তুলে নেওয়ার পর আমি আবার কিছু পটাশ জাতীয় খাবার এবং আয়রনযুক্ত খাবার দিয়ে দেবো গাছের মধ্যে আবার ফুল ফলে ভরে যাবে তো লঙ্কা সময় তুলে নিতে হয় লঙ্কা তুলে না নিলে লঙ্কা হয় না কারণ লঙ্কা তুলে নেওয়ার পর যে জায়গাটা থাকে সেখান থেকে আবার নতুন পাতা এবং ফুল বেরিয়ে আসে কয়েকদিনের মধ্যেই তাই আমি সবসময় লঙ্কা তুলে নিই হওয়ার পরেই লঙ্কাটা একটু পরিণত হলে তুলে নিই আর যেগুলো পাকা লঙ্কা লাল হয়ে গেছে সেগুলো আবার বিষ রেখে দেবো তার থেকে নতুন চারা করে আবার নতুন গাছ তৈরি করতে পারবো তো এই হয়েছে লঙ্কা অনেকগুলো লঙ্কাই হয়েছে একটা গাছ থেকে এবং লঙ্কাগুলো খুব বড়ো বড়ো তো এদিকেও কয়েকটা লঙ্কা গাছ আছে সেখানেও প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে এখান থেকে কিছু তুলে নিচ্ছি নেওয়ার পরে এই গাছগুলোতেও আমি আবার খাবার প্রয়োগ করব তো ওখানে একটা কালো লঙ্কার গাছ রয়েছে সে লঙ্কাটা প্রচুর পরিমাণে হয় একটু ছোটো ছোটো আকারের লঙ্কাটা হয় ঝাল খুব বেশি তো এখান থেকে এতটুকু লঙ্কা নিয়েছি তারপর হচ্ছে ডাটা প্রচুর ডাটা হয়েছিল তো কেটে নিতে নিতে আর এতটুকু আছে তো এখান থেকে গাছ একটা লাটায় কেটে নেব কারণ বেশি তুলের একটা ঘোড়ার মধ্যে শুকিয়ে যায় তাই যখন যতটুকু দরকার ততটুকুই নেই আজকে এখান থেকে একটা লাটা কেটে নিচ্ছি লড়াটা কত মোটা হয়েছে অর্থাৎ গাছের গোড়ার মধ্যে আমি এক পুঁটুলির কিচেন ওয়েস্ট অর্থাৎ সবজির খোসা ফলের খোসা চাপা তার একটু ভাত দিয়ে পুঁটুলিটা ছিদ্র করে গাছের গোড়ায় রেখে দিয়েছিলাম তার থেকে এত মোটা হয়েছে গাছটা আর এই হয়েছে পাটশাক ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে পাট পাটের বীজ রোপণ করেছিলাম তো সবসময় শাক তুলে নিচ্ছি আজকেও কিছুটা নিয়ে নিয়েছি আর এই হয়েছে উচ্ছে গাছ কালকেই বেশ পরিমাণের উচ্ছে এখান থেকে তুলেছি প্রায় দশ বারোটার মতো তো আজকে আর বেশি নেই যে দু তিনটে হয়তো হবে তো উচ্ছে সবসময় হচ্ছে এবং প্রায় প্রতিদিনই উঠিয়ে নিচ্ছি এই দুটো নিলাম এখানে তারপর এই হয়েছে লঙ্কা গাছ আরেক লঙ্কা গাছ বস্তার মধ্যে করা সেভেন্টি পারসেন্ট আবর্জনা অর্থাৎ কিচেন ওয়েস্ট আগাছা পেপার এগুলো দিয়ে বসিয়েছিলাম আর থার্টি পারসেন্ট মাটি দিয়েছিলাম এর মধ্যে এত সুন্দর লঙ্কা হচ্ছে তো এখান থেকে কিছুটা পরিমাণ লঙ্কা তুলে নিচ্ছি তারপর এর মধ্যে যখন রৌদ্র উঠবে তখন আমি আবার খাবার পয় করব তো সব লঙ্কা নিচ্ছে না এখান থেকে অল্প কয়েকটা লঙ্কা নিব। অনেক লঙ্কা উঠানো হয়ে গেছে তার দু চার দিন পর আবার তুলে নেব এতটুকু নিয়েছি আর এই হয়েছে কচু শাক একটা ক্যারেটের মধ্যে কয়েকটা কচু গাছ বসিয়েছিলাম ছোটো চারা এগুলো অনেকটা বড়ো হয়েছে তার থেকে একটু ডাটা কেটে নেব ডাটা কেটে নিলে তারপর আবার হবে ডাটাটা পচে যাবে আর এখানে শিম গাছ বারো মাসেই সিম হয় ফুল আসছে প্রচুর পরিমাণে আবার এখানে বস্তার মধ্যে একটা কচু গাছ বসেছে সেটা অনেকটা বড় হয়েছে আর এই হয়েছে আরেকটা শিম গাছ প্রচুর ফুল আসছে কুড়ি আসছে অনেক তো এই হয়েছে শাক সবজি পুরোটা এখানে রেখেছি কচু শাক লঙ্কা পাট শাক ঢেঁড়স কাকড়োর পুঁই ডাঁটা উচ্ছে তারপর কয়েকটা ডাটা তো এই সবজিটা কালেকশন করে নেওয়ার পর যখন রৌদ্র আসবে তখন আমি গাছের খাবার প্রয়োগ করবো তখন আরও কঠোর পরিমাণ শাক সবজি হবে তো আজ ভিডিওটা এখানেই রাখছি দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন